তুই ভাব গরমকালে এসি কিনতে গিয়ে আমার এত টাকা বেরিয়ে যাবে, শীতকালে এত টাকা বেরোয় নে ভাই। কোন মেয়ে বা কোন দিদি যদি স্কুটি নিয়ে আসে তাকে যদি এরম ইশারা করা হয় হেলমেট খোল তোকে থাপড়াবো। অ্যাক্টিং অ্যাক্টিং ব্লগে যদি অস্কার থাকতো না তাহলে সেটা সৌরভ পেত। সেই জন্য এমন একটা জায়গায় প্ল্যান করতে হবে যেটা ঠান্ডার জায়গা। তো বন্ধু, তোমাদের সবাইকে জানাই স্বাগত আবার একটা নতুন ব্লগে। এখন আমি রয়েছে হচ্ছে নপাড়া, আর সঙ্গে রয়েছে সৌরভ। আমরা এসেছি ওএসএল প্রেস্টিজ বিএমডব্লিউ মোটরাডে, এই যে পেছনের দিকে। তো আর একটা বড় কারণ আছে, সেটা খুব তাড়াতাড়ি তোমরা এই ভিডিও শেষে জানতে পারবে। তো সঙ্গে রয়েছে আমাদের পালসার N250, আর আমরা বেরিয়েছি হচ্ছে কি কারণে সেটা তোমাদেরকে বলবো, সেটা এখানেই। তো দেখতেই পাচ্ছ পেছনে বিএমডব্লিউ শোরুম রয়েছে। তো আমরা এখানে কি করতে এসেছি না এসেছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে আজকের ব্লগটা অ্যাকচুয়ালি শুরু হয়েছিল গতকালকে। তো গতকালকে আমরা কি করেছি কেন করেছি সবটা তোমাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করব, তারপর আজকের কি করছি না করছি এখান থেকে কন্টিনিউ হবে। তো তোমরা কালকের থেকে দেখতে থাকো, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকে এই সময় এক্ষুনি। তো চলো আগে দেখে নাও কাল কি করেছি। ওটা যেটা খুলে ফেলেছো ওটা কাজে লাগিয়ে নাও, বাকিটা থাক পরে লেগে যাবে। এটা আবার দেখো এটাতে কি দিয়েছে, মোটুল তো অর্ডার করেছিলাম, দেখি ভেতরে ক্যাস্ট্রল, তাহলে মুশকিল, একটা মোটুল একটা ক্যাস্ট্রল হয়ে যাবে। হ্যাঁ দেখো ওটা দেখতে হবে, যদি রিটার্ন করা যায় তো ভালো, না হলে আবার নতুন করে দেখতে হবে, রেখে দিতে হবে। আচ্ছা তো যাক, এর আগের বার যখন নিয়েছিলাম তখন দুখানাই ডেবিট কার্ডের নিয়েছিলাম, কিছুটা লেগে গেছিল কিছুটা রয়ে গেছিল। আর এটা হচ্ছে ফিল্টার, মোবিল ফিল্টার, আর এই জিনিসটা ফেটে গেছিল, কি করে ফাটলো কি করে কবে কি হলো আমি জানি না, তবে এটা একটা কোনোভাবে জোড়া তাপ্তি লাগানো ছিল। এই টুকরোটা হেভি হুক দিয়ে কোনো রকমে ন্যাকড়া ছেঁড়া কাপড় ছেঁড়া দিয়ে তারপর গিয়ে এখন আজকে নতুন এটা চেঞ্জ করলাম। তো এখানে দেওয়া হচ্ছে ইঞ্জিন অয়েল ফ্লাশার, 50 ml করে রয়েছে, ওটা গিয়ে ইঞ্জিনটাকে পুরো পরিষ্কার করে দেবে, ভেতরে যা নোংরা আবর্জনা রয়েছে এতদিন। কেনার পর তো একবারও দেওয়া হয়নি এটা, এটাকে দিয়ে ছিপিটা লাগিয়ে স্টার্ট দিয়ে রাখতে 10 মিনিট। তো আজকে আমাকে কোম্পানি দেওয়ার জন্য সঙ্গে কে এসেছে? কোম্পানি কোম্পানি সৌরভ, আমাদের একটা পুরনো অফিসে একটা দিদি ছিল, সে বলতো কোম্পানি কোম্পানি কোম্পানি, কামেলিয়ান না ১১৬ টাকা, কারণ নামের সঙ্গে কে রয়েছে, বাজাজ অটো প্রাইভেট লিমিটেড, ওই নামটা একমাত্র আমাকে বাঁচিয়ে দিয়েছে। ১১৬ টাকায় ভাঙা টুকরো জোড়া লেগে যাচ্ছে, আর কি বলবো। বাদ বাকি এরপর আমরা যাব হচ্ছে ওই ফ্লাশ আউট হয়ে গেলে যে তেলটা বেরিয়ে যাবে ওড়ার পর আমরা নতুন মোবিল ঢালবো। এটা হচ্ছে আমার বাইকের ইঞ্জিন গার্ড, অবস্থাটা দেখো। বাইক নিয়ে হোলি খেলেছিলাম, যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো তারা রিলস হয়তো দেখেছো। তো এটা তারই একটা নমুনা, এবার চেঞ্জ করা হবে মোবিল, তার আগে যে পুরোনো মোবিলটা রয়েছে ওটা ড্রেন আউট হয়ে যাবে। একটা অ্যাডিটিভ দিয়েছে, একটা ফ্ল্যাশ দিয়েছে তার সঙ্গে। হ্যাঁ এটা দিয়ে তুমি পুরোনো মোবিল এটা দিয়ে দেবে, আর এটা নতুন মোবিলের সাথে দেবে। কেনার পর থেকে আমি এই প্রথমবার অ্যাডিটিভ আর ফ্লাশ দিচ্ছি, এবার বুঝবি বাইকের স্মুথনেস কেমন না। আমার বাইক চলে গেছে প্রায় 20,000 কিলোমিটার, তারপর কি আমি এই জিনিসগুলো করাচ্ছি। আর এখানে পুরো মোবিল ড্রেন আউট হয়ে গেছে, মোবিলের রংটা খালি দেখো। এটা কি জিনিস? এটা মোবিল দেওয়া নাই, এটা দেওয়া রক্তাই। তো এটা হচ্ছে ইঞ্জিন অয়েল অ্যাডিটিভ, এটা নতুন যে ইঞ্জিন অয়েলটা ঢালা হয়েছে তার সঙ্গে এটা মেশানো হবে। ইঞ্জিন অয়েলের ফিল্মটা দেখো, যেটা 3,500 নষ্ট হতো সেটা 4,500 তো যাবে। ওই বোতলটা আমার এর আগে ছিল ওটা, আর এই যে নতুন এটা কিনেছি এটা, এই দুটো মিশিয়ে 1,800 ঢালা হবে। এটা হচ্ছে নতুন ইঞ্জিন অয়েলের কালার, আর পুরনো যে ইঞ্জিন অয়েলটা বেরিয়েছে ওর রংটা খানিকটা এরকম পুরো কালো। 800 ঢাললাম এখানে, 800 আর ওটাতে 1 লিটার 1,800। এটা অ্যাডিটিভটা, হ্যাঁ চেল্লু
মোটুলের যেটা 1800 হয় ওটা শুধুমাত্র KTM এর কাছেই থাকে, আউটসাইড পাওয়া যায় না, মানে অনলাইন বা কিছু। পনেরোশো তো পাওয়া যায়, আমার তো পুরোনো বোতলটাই 1500, কিন্তু 1800 পাওয়া যায় না। ফাইনালি আমাদের বাইকের মোবিল চেঞ্জ হয়ে গেছে, সাউন্ডটা শোনো এবার। কি বলছিস ভাই, কেমন লাগছে? তো তোমরা এর আগে আমাকে যারা জিজ্ঞাসা করেছো যে আমি কোন দোকান থেকে কাজ করাই আর সেখানকার কন্ট্যাক্ট ডিটেলস বা লোকেশন কি, তো আজকে ভাই আমাদের সঙ্গে রয়েছে রাজ, নাম তো শোনাই হোক, তো বলে দাও। হাতিয়ারা ঝাউতলা, সেখানে অ্যাড্রেস, সবাই আসবেন, ভালো পরিষ্কার সহ যত্ন সহকারে কাজ করা হয়। একদম, মানে ভাইয়ের কাজ তোমরা ভিডিওতেও দেখেছো, এর আগে বসে কিছু বলতে লাগে না, ও করে দেয়। আর তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও। 7029 58 07 33, এছাড়া আমি ডিসক্রিপশনও দিয়ে দেবো। তো তোমাদের যদি আসার হয়, গাড়ির কাজ করানোর হয়, তাহলে আসতে পারো, ঠিক আছে? তো বাইকের কাজ করে নিয়ে চলে এসেছি আমি আমার বাড়িতে, আর এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে যে সমস্ত জিনিসগুলো কিনেছি সেগুলোর প্রত্যেকটার দাম। তো চলো এক করে শুরু করা যাক। 3M এর ইঞ্জিন ফ্লাশ আর তার সঙ্গে অ্যাডিটিভ এর যে কম্বোটা আছে ওটা দাম নিয়েছে হচ্ছে 347 rupees ফ্রম ফ্লিপকার্ট, আর আমি পারচেসিং লিঙ্ক এখানে ডিসক্রিপশনে অ্যাড করে দিলাম, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। এছাড়া আমার একটা, তো তোমরা তো দেখতেই পেলে যে আমি একটা ভুল করে এক্সট্রা অর্ডার করে ফেলেছিলাম, যেটা আমি রেখে দিয়েছি এর মধ্যে রয়েছে, এটা আমার পরে গিয়ে কাজে লেগে যাবে। তো এটা আমার কত লেগেছিল মনে নেই, এখানে প্রিন্ট তো রয়েছে 1360 টাকা এর গায়ে দেওয়া রয়েছে, এটা আমি অফলাইন কিনেছিলাম। কিন্তু আজকে আমি যেটা 1 লিটারের অর্ডার করেছিলাম গতকাল, অ্যাকচুয়ালি 1 ডে ডেলিভারি ছিল, তো সেটা আমার এসছে হচ্ছে ওই 800 something, 800 কিছু একটা লেগেছে, 823 কিছু একটা হবে, যেটা আমি ডিসক্রিপশনে অ্যাড করে দিলাম, ওখান থেকে তোমরা চেক করে নিতে পারো। 79 এটা দাম নিয়েছে, 79 rupees, যেটা আমার KTM এর সার্ভিস সেন্টার থেকেই নেওয়া, এর সঙ্গে ওরিংটাও আসে, 6 টাকা দাম লাগে ওটা। এছাড়া এই যে বাক্সটা দেখতে পাচ্ছ, এর মধ্যে 1 লিটারের যে মোটুলটা ওটা ছিল, আর এই যে বাক্সটা KTM এর মধ্যে ছিল হচ্ছে এই ফেন্ডারটা, এটাকে ফেন্ডারই বলে খুব সম্ভবত, যেটা নতুন লাগানো, দেখো এদিকটা চকচক করছে আর এদিকটা ধুলো লেগে রয়েছে, এইটা ঘামাচ্ছে, এটা পুষ্কা, খুবই বাজে দেখাচ্ছে, এটাকে তুলে PPF করাতে হবে। তো সেটা নিয়ে আরেকটা ব্লগ আসছে, খুবই ধামাকেদার, কন্টেন্টই কন্টেন্ট। ঘড়িতে বাজে 8:19, সৌরভ চলে যাচ্ছে এখন এখান থেকে সল্ট লেক, আর আমি যাব হচ্ছে CC2 এর ওখানে। সৌরভ বেরিয়ে গেছে, ও সল্ট লেক যাবে, যাও 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 চলে যাও ভাই। বাইক নিয়ে বেরিয়ে এই ঘাড় নাড়িয়ে ইশারা করাটা একমাত্র ছেলেরাই বোঝে, কোনো মেয়ে বা কোনো দিদি যদি স্কুটি নিয়ে আসে তাকে যদি এরম ইশারা করা হয়, হেলমেট খোল তোকে আগে থাপড়াবো, একমাত্র হেলমেটের ভেতর থেকেই ছেলেদেরকে এই ইশারাটা করে যায়। খালি মাথায় একটা ছেলে যদি একটা ছেলেকে এরম ইশারা করে ঘাড় নাড়িয়ে, তাহলে অন্য গল্প। তো দীপদা আজকে এসছে NS 200 নিয়ে, দীপদার বাইকে কী সব সাউন্ড দিচ্ছে রে, ক্যাঁচ কুঁচ করে, ওরে হ্যালোজেন লাগিয়েছে বিয়ে বাড়ির আলো। বাকিটা পরে বলবো। আরে নে ভাই, একদম মাইনার। আমি মাইক লাগাবো মেন, তো তাহলে তোমাকে এখানে ধরো, তুমি ধরো মিডিয়াম মোড ইউজ করতে পারো, মিডিয়াম মোড লাগালে কিন্তু বৃষ্টিতে ইউজ করতে পারবে না, উলানজির কেস লাগালে তোমাকে এখানে মাইক অ্যাডাপ্টার লাগাতে হবে। এর সঙ্গে আমি এটা ইউজ করি, সেটা হচ্ছে এটা রোডের মাইক অ্যাডাপ্টার, ওই TRS থেকে TRS ওটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে এখান থেকে এটা হচ্ছে তোমার মাইক। এছাড়া আরো ভালো মাইকে তুমি ইনভেস্ট করতে পারো, যেমন ধর রোডের মাইক আছে, ওটা একটু বেশি দাম, 5,500 টাকা মতন দাম পড়ে। সনির যে মাইকটা হয় ওটা 1800 টাকা মতন পড়ে, ওতে তোমার এই জিনিসটা লাগবে না, এটা 1200 টাকা মতন লেগেছিল, আর মাইকটার দাম ওই 300 টাকা মতন পড়েছিল আমার। আর বাকি এখানে দেখো এই যে মাইকটা টুনটুনির মতন ঝুলছে, আলজিবের মতন যেটা, ওটা হচ্ছে এই মাইকটা, টুনটুনি টুনটুনি অন্যরকম বুঝে না বাকিটা। আর আরেকটা মাইক যেটা ওটা এর,
আমাদের ছোটবেলায় বলতো বাড়ির দারুন সেটআপ টুনটুনি টুনটুনি ভাই বলতো আমাদের ছোটবেলায় এগুলো কোড ল্যাঙ্গুয়েজ এগুলো বললে ইউটিউবে পয়সা কড়ি কাটবে না পয়সা কড়ি কাটবে না ঠিক আছে ঠিক আছে তুই হচ্ছে এটা কি ইমোশন আমি জানি এটা মানে যে সেটা যে জানে সেই বুঝবে কতটা ভালো কথা গ্যাপ পড়ে যায় আজকে লেটেস্ট জিনিস লাগলো তোমার ব্লগে যেটা বিগিনার প্রথম ব্লগ বানাচ্ছি তো অনেক রকম হেল্প দরকার হয় নিশ্চয়ই নিশ্চয়ই দাদা মানে আমাদের যে চ্যানেল সাবস্ক্রাইবার অনুযায়ী না দেখে পার্সন হিসেবে দেখে হেল্প করতে এগিয়ে দেখো একটা একটা এখানে একটা কথা বলি ছোট করে এদিক আসো এদিক আসো এর জন্য সবথেকে আগে থ্যাংক ইউ সো মাচ সাবস্ক্রাইবটা ম্যাটার করে না ঠিক আছে একটা সময় আমিও জিরো থেকে শুরু করেছিলাম এবার আমি নিজে যেটা শিখেছিলাম সেটা হচ্ছে রাকেশ দার কাছ থেকে আমার এটা বলতে কোনো অসুবিধা নেই আমি এর আগে এমএসকে কে দেখেছি মুম্বাই কারকে নিখিল নিখিলকে দেখেছি ওরা ক্যামেরা তুলে ভিডিও বানায় সামনাসামনি কিভাবে যে ক্যামেরা চাগিয়ে কথা বলতো এটা আমি জানতাম ক্যামেরার সামনে কথা বলা তো জানো এটা আমি কেমন একটা ওটাই ওটাই ওটা মানে আমি এটা দেখছি যে আমি যখনই ক্যামেরা ঘোরাচ্ছি ও চুপ করে যাচ্ছে কিন্তু কোনখানে চুপ করে যাচ্ছে বলছে আনকমফোর্টেবল একটু গাদি হয়ে যাবে আস্তে আস্তে হয়ে যাবে একদম একদম ক্যামেরা ফেললি কি ক্যামেরা হ্যাঁ এলে বেশ ভালো লাগলো থ্যাঙ্ক ইউ একদম দাদাকে সবাই সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আমরা হচ্ছে আর এখন একদিন ছাড়া ছাড়া ভিডিও আসছে একদম একদম সাবস্ক্রাইব করতে হবে দাদাকে সাবস্ক্রাইব করে ফাটিয়ে দাও চ্যানেলটাকে চ্যানেলটাকে ফাটিয়ে দাও একদম নিজে না ফেটে গেলেই হলো আমাদের দেখার জন্য ওয়েট করতে হবে আর নতুন বেল আইকনটাকে ঘন্টাটাকে দারুণ করে বাজিয়ে দাও জোরদার বাজাও যাতে আশেপাশে সবাই শুনতে পায় ভালো থেকো ভালো থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নিশ্চয়ই নিশ্চয়ই এখানেই আমাদের বাড়ি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ভালো থেকো সবাই সবাই কাজে থাকি শুধু দেখাটা হয়নি একদম হবে হবে আবার দেখা হবে তুমি এই জিনিসগুলো তোলো দেখা হচ্ছে এনজয় হচ্ছে অনেক মস্তি হবে রাইড হবে তো আমরা এখানে অনেকক্ষণের সময় স্পেন্ড করলাম সময় কাটালাম টাইম স্পেন্ড করলাম ফরএভার তো আমরা অ্যাকচুয়ালি বেরিয়েছি আজকে শ্যামবাজার যাওয়ার জন্য আর এটা একটা ছোট্ট এপ্রিল ফুল ছিল কারণ আজকে হচ্ছে এপ্রিল মাসের এক তারিখ হিসেব মতো না তোমরা হয়তো ব্লগটা তারপর দেখছো সৌরভ কী নেবে না নেবে সেটা তোমাদেরকে গিয়ে বলছি বাকি চলো আজকে আমি একদম পিলিয়ন সেজে যাচ্ছি কোনো তেল খরচা নেই কিচ্ছু নেই বাকি চলো গিয়ে কথা হচ্ছে বলছি তোমরা কমেন্টে বলো বৃষ্টি কি হবে না বৃষ্টি যখন হয় তখন তো বলি যে ভাই বৃষ্টি হচ্ছে তো হচ্ছে আমি কখনো বলি না ভাই আমার শীতকাল ভালো লাগে গরমকাল ইজ আমার ফেভারিট মাস বাড়িতে এসিটা লাগা তারপর দেখবো আর বেরোচ্ছেই না তারপর দেখবো তুই ভাব গরমকালে এসি কিনতে গিয়ে আমার এত টাকা বেরিয়ে যাবে শীতকালে এত টাকা বেরোয় শীতকালে তাহলে বোরোলিন কিনবি হ্যাঁ বোরোলিনের দাম কত পাঁচ টাকা দশ টাকা আর এসির দাম পঞ্চাশ ষাট টাকা এক সেকেন্ডের জন্য ফ্যানটা অফ করছি নাহলে সাউন্ড চলে আসবে তো আমরা এখন রয়েছি রোহিত দার দোকানে আর ভাই কি নিলি দেখা আমি কিছু নিইনি আমি এটা নিয়েছি তাই আমাদের শ্যামবাজারের কাজ ডান এখান থেকে আমরা যাবো হচ্ছে বাড়ি সৌরভ নিয়েছে হচ্ছে ওর নতুন টেল ব্যাগ ভিয়েটারা এলিমেন্ট এর আগের দিন যখন আমি রিভিউ করতে এসেছিলাম সেই ব্লগটা দেখে ওর খুব পছন্দ হয়েছিল তো আজকে ও ফাইনালি নিয়ে নিয়েছে আমার একটা ট্যাংক ব্যাগ নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমি আজকে নিইনি কদিন বাদে হয়তো গিয়ে নেব কারণ সত্যি বলতে কি এই মুহূর্তে আমার অন্য কিছু প্ল্যানিং রয়েছে আর সেই সমস্ত ক্ষেত্রে খরচাপাতিও কিছুটা রয়েছে সেই জন্য আজকে স্কিপ করে গেলাম বাট নেবো খুব শিগগিরই কারণ আমি যে ট্যাংক ব্যাগটা ইউজ করি এখন রায়নক্সের যেটা খুবই ছোটো মানে একটুখানি ওই
15 বা 18 লিটারে খুব সম্ভবত। তো সেটাতে আমার সব কিছু ধরে না, সব কিছু বলতে একটা রেনকোট রাখলেই জায়গা শেষ। তো সেই জন্যে একটা ট্যাঙ্ক ব্যাগ তো আমার লাগবে। ম্যাগনেটিক যে ট্যাঙ্ক ব্যাগটা রয়েছে ভায়াটারা ফ্লাই, ওটা এক্সপ্যান্ডেবল নয়, কিন্তু যেটা নন ম্যাগনেটিক ওটাকে এক্সপ্যান্ড করা যায়। তো আমার তো এমনিতেও ফাইবার ট্যাঙ্ক, ম্যাগনেটিক নেওয়ার কোনো মানে হয় না। নন ম্যাগনেটিকটা 22 লিটার আর ম্যাগনেটিকটা হচ্ছে 18 লিটার, তো আমি ওটাই নেবো নন ম্যাগনেটিকটা। প্রচণ্ড গরম পড়েছে ভাই, প্রচণ্ড। দেখো এরা যাবে, দেখেছো তিনটে অটো পাশাপাশি লাইন দিয়ে। ভাই আমাদেরকে একটু বেরোতে দাও। এই মুহূর্তে যা রোদ আর গরম পড়েছে, কলকাতা রাস্তায় ঘোরাফেরা করার জন্য ফুল স্লিভ টি শার্ট বা শার্ট কিছু তো একটা দরকার। দেখি এর মধ্যে গিয়ে একবার কেনাকাটা করতে হবে। আর আজকে প্রত্যেকটা সিগনালে দাঁড়াতে হচ্ছে, প্রত্যেকটা সিগনালে। ভাই এই গরমের মধ্যে যদি লং রাইডে যাওয়ার প্রশ্ন আসে, সৌরভ তো এক কথায় না। সত্যি বলতে আমি যে জায়গায় ভেবেছিলাম সেখানে এই মুহূর্তে প্রচণ্ড গরম পড়ে গেছে, মানে ভালো রকম গরম পড়ে গেছে, সেঁকে যাবো দিয়ে গেলে। রেশমি কাবাব কেন ভাই, ঝলসে যাবো, মানে কাবাবেরও কিছু থাকবে না, হাড়গুলো শুকিয়ে যাবে। সেই জন্য এমন একটা জায়গায় প্ল্যান করতে হবে যেটা ঠান্ডার জায়গা। সিকিম এখন বৃষ্টি হচ্ছে, নর্থ বেঙ্গল পুরো বৃষ্টিতে ভিজছে। মার্চেই সারা বছর দেখে নিলাম, শীত গ্রীষ্ম বর্ষা হেমন্ত শরৎ বসন্ত সব দেখে নিয়েছি। তো শ্যামবাজারের কাজ মিটিয়ে নিয়ে আমরা চলে এসেছি লেক টাউনে, আর এখান থেকে সোজা বাড়ি চলে যাবো। গরমে অবস্থা খারাপ, আর তাছাড়া কালকের থেকে ভিডিও চলছে, ফোন করে একদিন ছাড়া ছাড়া ভিডিও দিচ্ছি। কিন্তু আমার এক সপ্তাহ যে চ্যালেঞ্জ নিয়েছিলাম সেটা আমি এক মাস কন্টিনিউ করব। তো চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে মনে করে একটা লাইক করে দিও, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর পারলে শেয়ারটাও করে দিও। খুব শিগগিরই আমাদের 10K কিন্তু চাই। তো চলো আজকের মতন বাই, দেখা হচ্ছে খুব শিগগিরই। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, টাটা, বাই বাই। সব কটা সিগনালে দাঁড়াতে হচ্ছে।